মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মিডিয়ার কাজ হলো সত্যিটাকে তুলে ধরা, চটকদার নিউজ করতে গিয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা নয়। আপনি এবং আপনাদের চ্যানেল লাইভ নিউজ যেটা করছে সেটাকে বলা হয় ইয়োলো জার্নালিজম। আচ্ছা, তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আমরা ইচ্ছে করে এরকম একটা রোমাঞ্চকর ভিত্তিহীন সংবাদ উপস্থাপনা করছি, তাই তো? 100%। বেশ, তাহলে আপনার কথা অনুযায়ী পুলিশ ডিপার্টমেন্টের কোনো রকম গাফিলতি নেই। আপনারা সম্পূর্ণভাবে এই অ্যাক্সিডেন্টের কেসটা নিয়ে তদন্ত করা সত্ত্বেও আমরা অকারণে আপনাদেরকে দুষছি, এটাই বলতে চাইছেন তো? তাহলে স্যার আমাকে একটা কথা বলুন তো, এই অ্যাক্সিডেন্টের কেসের ব্যাপারে নতুন করে কোনো ইনফরমেশন আপনারা এখনো কেন দিতে পারছেন? এমনকি ওই মোহনপুর থানায় খোঁজ খবর নিয়ে আমরা জানতে পারি যে ওই এফআইআর এর ডায়েরির 107 নম্বর পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছে, এটা কেন হলো বলুন তো? হ্যাঁ ম্যাডাম, আপনি যে অ্যাক্সিডেন্টের কথা বলছেন সেটাই ওই 107 নম্বর পাতায় লেখা ছিল, যেটা আমি আবার 108 নম্বর পাতায় নতুন করে লিখি। অজ্ঞাত পরিচয় একটি গাড়ির ধাক্কায় একজন সাইকেল আরোহীর মৃত্যু এবং একজন গুরুতর আহত। তো এই 107 নম্বর পাতায় এফআইআর লেখার সময় একটা বানান ভুল হয়ে গেছিল, তাই পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছে, যেটা আবার 108 নম্বর পাতায় নতুন করে লেখা হয়েছে। তো সমস্যা কি? আর এর কৈফিয়ত আমি আপনাকে দিতে যাবো কেন? আর এর জন্য আমাদের ডিপার্টমেন্ট দুর্নামের ভাগিদারি বা হবে কেন? বাস, ঠিক ওই সময় ওই পাতাটাতেই বানান ভুল হতে হলো? আর যদি বানান ভুল হয়েছিল তাহলে তো পেন দিয়ে সেটা কেটে ফেলা যেতে পারতো। একেবারে এমন বানান ভুল হলো যে পাতাটাই ছিঁড়ে ফেলতে হলো। দেখেছেন তো একটা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কিভাবে উনি টাইম কিল করছে? ম্যাডাম, আমার থানায় এফআইআর কিভাবে লঞ্চ হবে, ভুল হলে আমি সেটা কাটবো কিনা, আর কাটলে সেটা পেন দিয়ে কাটবো না পেন্সিল দিয়ে কাটবো, নাকি পাতাটা ছিঁড়ে ফেলবো, নাকি জুড়বো, তার এক্সপ্লেনেশন আপনাকে দেব কেন? আমাকে এক্সপ্লেনেশন কেন দেবেন? নাকি আপনার কাছে দেওয়ার মতন কোন এক্সপ্লেনেশনই নেই? দেখো দেখেছো, এতক্ষণ গলাবাজি করছিল, এখন মুখে খুলু। এদের সব কটাকে সরিয়ে দেওয়া উচিত। ভিত্তিহীন একটা বিষয় নিয়ে যেভাবে আপনারা আমাদের দিকে আঙুল তুলছেন আর অযথা প্রশ্ন করছেন, এটা আইন বিরুদ্ধ। ও, এটা আইন বিরুদ্ধ? তাহলে স্যার ক্ষমা করবেন, একটা কথা আমাকে বলতেই হচ্ছে। আপনারা যেমন এফআইআর এর খাতায় লিখবেন নাকি কেটে ফেলবেন নাকি সে পাতাটাই ছিঁড়ে ফেলবেন সেটা যেমন আমরা বলার কেউ নই, ঠিক তেমনই একজন সাংবাদিক কি প্রশ্ন করবে কি প্রশ্ন করবে না সেটা বলারও আপনি কেউ নন। আর আপনি যেটাকে সামান্য দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে চাইছেন তাতে শুধু দুটো প্রাণ নয়, দুটো পরিবার শেষ হতে বসেছে। আসল কথাটা হলো ওই 107 নম্বর পাতাটা এফআইআর থেকে কেন ছেঁড়া হয়েছিল সেটার কিন্তু কোনো রকম যুক্তিসঙ্গত উত্তর আপনি দিতে পারেননি এখনো, তাই আপনি শুনুন, আমরা আপনাদের ওয়ার্ন করছি, কোনো রকম প্রমাণ ছাড়া যেভাবে সমানে আপনারা আমাদের ডিপার্টমেন্টকে মেলাইন করে যাওয়ার চেষ্টা করছেন, এবার এটা বন্ধ না হলে আপনাদের চ্যানেলের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে। আর আপনারা যেভাবে তদন্তটা করছেন সেটাও কিন্তু চলতে পারে না স্যার, আপনারাই কেসটা নিয়ে কতটা তৎপর সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। এখনো অবধি অ্যাক্সিডেন্টটা কে করেছে তার নামটা তো জানা দূরের কথা, গাড়িটার কোনো ট্রেস পাওয়া যায়নি। আর এইদিকে আপনারা ঘটা করে একটা প্রেস কনফারেন্স ডেকে লাইভ নিউজকে কি করে কোণঠাসা করা যায় সেটা নিয়ে উঠে পড়ে লেগেছেন, কেন বলুন তো স্যার? আপনারা কি ভয় পাচ্ছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।